ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনায়ের গ্রামের দুই পরিবারের ১২ সদস্যকে বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার চিনায়ের গ্রামের আবুল নেসারের ছেলে মোবারক মিয়া ও মনু মিয়ার ছেলে রাসেল গত ৬ এপ্রিল সোমবার বিকালে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা চাল সহ একটি নৌকা ডুবে গেছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের স্পিডবোট ঘাটের কাছে তিতাস নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউনের বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির বৈঠক থেকে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে। সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক হায়াতউদ্দুল্লাহ খান। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মালয়েশিয়া ফেরত প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান, ওসি কবির হোসেন, প্রবাসীর একজন স্বজন ও কয়েকজন চিকিৎসক অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজা সহ ৩ জনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব কালীপুর এলাকার ইউসুফ আলীর ছেলে শাহ আলম, জয়নাল আবেদিনের ছেলে শাহরিয়ার নোমান ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ সাদৃশ এলাকার হাতেম আলী হাওলাদারের ছেলে মোহাম্মদ সিদ্দিক হাওলাদার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাল চাষের একটি ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। আজ বুধবার সকালে চিতনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক নুরুল আমিন চিতনা গ্রামের ধনু মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামের আব্দুল গাফুর মিয়ার ছেলে মালয়েশিয়া ফেরত শাহ আলম জ্বর সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত ১০:২০ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। মৃত্যুর কারণ নিয়ে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অভিজিৎ রায় একটি মেডিকেল টিম গঠন করেছে। পথিক টিভি, বিশ্বজুড়ে মানবতার কণ্ঠস্বর।